নমস্কার বন্ধুরা, বেসিক ইংলিশ গ্রামার পার্ট 32 নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির। আমার আজকের টপিক হচ্ছে ইউজ অফ পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করাকে করে আমরা কী করে একটা সেন্টেন্স গঠন করতে পারি, সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি প্রথমে বলি পার্টিসিপল বলতে কী বোঝায়। পার্টিসিপল হলো যে একটা ভার্ব, সেই ভার্বের সাথে যখন আমি আইএনজি যোগ করব তখন সেটাকে আমি পার্টিসিপল, বা আপনারা যেটার সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত সেটা জিরান্ড, সেটাকে আমরা জিরান্ড বলবো। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করাকে আমি জিরান্ড বা পার্টিসিপল বলবো। কিন্তু শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে পার্টিসিপল বা জিরান্ড হয়ে গেলো সেটা না, তার কতগুলো প্রসেস আছে, কতগুলো প্রসিডিউর আছে সেগুলোকে জানবো, আর সেগুলো মধ্য দিয়ে করার চেষ্টা করবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে ভার্বের আমরা জানি তিনটে ফর্ম আছে টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা তিন নম্বর ফর্মটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। যাই হোক, এবার আমরা এখন প্রথমে আপাতত প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানব। তো সেটার আমি যদি বাংলা, যদি আপনাদের সুবিধা হয় অবশ্যই সেটা বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে, ওই আমরা যখন কোনো কিছু বলি যে গিয়ে, এসে, খেলে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করে থাকবো। সেক্ষেত্রে ফর্মটা আমার কী হবে, দেখুন, ভার্বের সাথে আইএনজি ফ্রেজ প্লাস ফাইনাইট সেন্টেন্স, একটা ফাইনাইট সেন্টেন্স দিতে। ফাইনাইট সেন্টেন্স মানে কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে আগে বলে না, যে ক্রিয়াটা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলে থাকি, অর্থাৎ ফাইনাইট সেন্টেন্স বা ফাইনাইট ভাব বলে থাকি। যেমন ধরুন, লোকটা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করলো, এই যে করে, গিয়ে, এসে, খেলে, করে, এই যে এগুলো, লোকটা ঘরে প্রবেশ করে দরজাটা বন্ধ করলো, তাহলে কী হবে? দেখুন, ভার্বের সাথে প্রথমে আইএনজি ফ্রেজ, তা প্রথমে আমি ভার্বটাকে পার্টিসিপল করবো। কী হবে? এন্টারিং ইন টু দ্য রুম, দ্য ম্যান শট দ্য ডোর, ঠিক আছে? যেমন তুমি নিভিয়ে আলো নিভিয়ে শুতে যাও, যে পুটিং আউট, প্রথমেই দেখুন আমার কী করা আছে, এটাকে পুটিং আউট, এটা কি আমার ভার্বের আইএনজি ফ্রেজ, পুটিং আউট দ্য ল্যাম্প। তারপর কী বলেছে? ফাইনাইট সেন্টেন্স, ইউ গো টু দ্য বেড, তুমি বিছানায় গেলে। এই সেন্টেন্সটা কি? ফাইনাইট সেন্টেন্স, কারণ এটা আমার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেল। পাখিটা ডানা মেলে উড়তে আরম্ভ করলো, তাহলে এটা কী হবে? ওরা ডানা মেলে, এই যে মেলে, এই যে করে, গিয়ে, খেয়ে, এসে, মেলে, এই যে এগুলো সবই হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখানে মেলেটা মেলা, মেলার ইংলিশ কি? স্ট্রেচিং, স্ট্রেচিং ইটস উইংস, এটুকু হলো। তারপর আমি এটাকে ফাইনাইট করবো, দ্য বার্ড স্টার্টস টু ফ্লাই। এবার এই গেল আমার প্রেজেন্ট পার্টিসিপেলের প্যাটার্ন ওয়ান। এবার আমি যাবো প্রেজেন্ট পার্টিসিপেল প্যাটার্ন টু, সেটা কিনা গিয়ে, এসে, খেলে, কিন্তু কারো দ্বারা বোঝালে। আগেটা যেমন ছিল ডাইরেক্ট, যিনি করছেন তিনি গিয়ে, খেয়ে, এসে, বা এটা কিনা কারোর দ্বারা কিন্তু গিয়ে, খেয়ে, এসে। মানে যেমন ধরুন, বেকার ছেলেটি টিউশনির দ্বারা সংসার চালায়, কারোর দ্বারা চালায়, এই যে চালায়, এটা কি আমার প্রেজেন্ট পার্টিসিপেল, কিন্তু কারোর দ্বারা, কিসের দ্বারা? না, টিউশনির দ্বারা। দ্য আনএমপ্লয়েড বয় মেনটেন্স ইজ ফ্যামিলি বাই ডুইং টিউশন। সেরকম ভিখারি রোজ ভিক্ষা করে জীবন চালায়, তাহলে কী হবে? ভিখারি ইংলিশ কি? দ্য বেগার মেনটেন। দ্য বেগার মেনটেন্স হিমসেলফ, দ্য বেগার মেনটেন্স হিমসেলফ, নিজেকে চালায় কীভাবে? বাই বেগিং এভরিডে। সেরকমভাবে বাদর গাছে চড়ে নিজের জীবন বাঁচায়, কী হবে? দ্য মাঙ্কি সেভস ইটস লাইফ বাই ক্লাইম্বিং আপন এ ট্রি। তো এই গেল আমার প্যাটার্ন টু, প্রেজেন্ট পার্টিসিপলের। এবার আমি দেখবো প্রেজেন্ট পার্টিসিপল প্যাটার্ন থ্রি।
সেটা কিন্তু খেলতে খেলতে যেতে যেতে কাঁদতে কাঁদতে ধরতে ধরতে এই জাতীয় দ্বৈত শব্দের ইংরেজি বাক্যে রূপান্তর করার সময় বাক্যে যে টেন্স আছে সেইভাবে করে দ্বৈত শব্দটার আইএনজি করতে হবে, দ্বৈত শব্দটার আইএনজি করতে হবে। খেলতে খেলতে যেতে যেতে কাঁদতে কাঁদতে ধরতে ধরতে এই জাতীয় দ্বৈত শব্দের ইংরেজি বাক্যে রূপান্তর করার সময় বাক্যে যে টেন্স আছে সেইভাবে করে দ্বৈত শব্দটার সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ধরুন ফাইনাইট সেন্টেন্স, প্রথমে আমার একটা ফাইনাইট সেন্টেন্স হবে, তারপর কি ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজটা গঠন করতে হবে। যেমন ধরুন কী বলছেন, খেলতে খেলতে যেতে যেতে কাঁদতে কাঁদতে ধরতে ধরতে, মানে বাচ্চাটি কাঁদতে কাঁদতে স্নান করে, তাহলে দেখুন দ্য বেবি টেক্স ইটস বাথ, এটা আমার ফাইনাইট সেন্টেন্স। তারপর কি ভার্বের সাথে আইএনজি কী দিলাম, উইপিং, দ্য বেবি টেক্স ইটস বাথ উইপিং, ছেলেটি গান করতে করতে ধান কাটে, কী হবে দ্য বয় কাটস গ্রেন সিঙ্গিং এ সং, ঠিক আছে দ্য বয় কাটস গ্রেনস সিঙ্গিং এ সং, তাহলে কী হলো না ছেলে, এটা এই সেন্টেন্সটার বাংলা তর্জমা হলো ছেলেটি গান করতে করতে ধান কাটে। এবার কি ফিউচার পার্টিসিপল দ্বৈত শব্দ, এটা কি হাঁটতে হাঁটতে কথা বলবে না, ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, তারপর কি না ছেলেটি গান গাইতে গাইতে বাড়ি যাবে, কি হবে না হি উইল গো হোম সিঙ্গিং এ সং, বই পড়তে পড়তে কথা বলবে না, কি হবে ডোন্ট টক হোয়াইল রিডিং ঠিক আছে। তো এই গেল আমার ফিউচার পার্টিসিপলের উপর একটা কতগুলো সেন্টেন্স, অর্থাৎ দেখুন ফিউচার মানে বলবে না, বাড়ি যাবে বলবে না। এই এবার দেখুন উপরে বাক্য দুটি ভবিষ্যৎকাল হওয়া সত্ত্বেও ইংরেজি রূপান্তর করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হলো, কেন, কারণ আমার কাছে কোনো কর্তা নেই, এই এই কারণেই এই জাতীয় বাক্যে হোয়াইল শব্দটা আনতে হয়। যেমন ধরুন এই যে ডোন্ট টক হোয়াইল ওয়াকিং, হাঁটতে হাঁটতে কথা বলবে না, বলবে না, এটা কিন্তু ফিউচার, কিন্তু দেখুন আমাকে এখানে প্রেজেন্ট টেন্সে করতে হলো, কেন করতে হলো, যেহেতু এখানে আমার কোনো ডুয়ার নেই, কোনো কর্তা নেই, যেহেতু কর্তা নেই সেই জন্য আমার এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হলো। আচ্ছা এবার আমি চলে যাব প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি ইয়া, ইয়া অর্থে, অর্থাৎ বিং প্লাস ভার্বের পিপিটি ফর্ম প্লাস ফাইনাইট সেন্টেন্স, মানে ইয়ে মানে হয়ে, হ্যাঁ তারপর হচ্ছে কি বলবো, বেশিরভাগ এটা হয়ের দ্বারাই হবে, মানে আমার কথায় সন্তুষ্ট হয়ে লোকটা আমায় ধন্যবাদ দিল, তাহলে কী হবে এখন বিইংটা আমার সামনে আছে বিইং, তা ভার্বের পিপিটি ফর্ম প্লিজড উইথ মাই টক দ্য ম্যান থ্যাঙ্কড মি, তাহলে হতবুদ্ধি হয়ে পুলিশটি রাস্তা দাঁড়িয়ে পড়লে কী হবে বিইং পাজলড দ্য পুলিশ, বিং পাজলড দ্য পুলিশ স্টুড অন দ্য রোড, নোট কি কাজের ফল, তার মানে এখানে এখনো বর্তমানে রয়েছে তাই তো, কারণ হতবুদ্ধি হয়ে পুলিশটা দাঁড়িয়ে পড়লো, কিন্তু দাঁড়িয়ে মানে পড়লো কিন্তু সেটা কিন্তু এখনো চলছে, অর্থাৎ কাজের ফলটা এখনো বর্তমান। এবার কি পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কী হবে, গিয়ে করে খেলে এসবের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং সে সঙ্গে ভার্ব পিপিটি ফর্ম সে সঙ্গে অবজেক্ট প্লাস ফাইনাইট সেন্টেন্স, মানে কলকাতায় গিয়ে আমি বিমান দেখতে পেলাম, হ্যাভিং গন টু কলকাতা আই স দ্য পিকচার, না আই স দ্য সরি আই স দ্য ফ্লাইট, বাড়ির কাজ শেষ করে মা স্নান করতে গেলেন, তাহলে কি হবে হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড হার হাউস ওয়ার্ক মাই, আচ্ছা মাদার ওয়েন্ট
to bath. বাড়ি কাজ শেষ করে মা স্নান করতে গেলেন তো এটা হলো কি করতে গিয়ে করে খেলে যে গেলেন হ্যাঁ পেলেন পেলাম এগুলো ঠিক আছে এবার কি না পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ এখানে কাজটি আগেই শেষ হয়ে গিয়েছিল আমি এতক্ষণ দেখলাম কি পারফেক্ট পার্টিসিপল সেটা হচ্ছে নরমাল সেন্টেন্স এবার দেব কি প্যাসিভের ক্ষেত্রে যেখানে শুরু হবে কি দিয়ে হ্যাভিং বিন দিয়ে from verb PPT form plus finite sentence then অপমানিত হয়ে ধ্বনি নেতৃত্ব ত্যাগ করলেন কি হবে having been insulted ধ্বনি left the captaincy তে ক্লান্ত হয়ে পথিক বিশ্রাম নিল মানে তার কিন্তু ক্লান্ত হওয়া হয়ে গেছে আবার বিশ্রাম নেওয়া হয়ে গেছে তাহলে কি হবে having been tired the stranger took rest তো এবার আমি কি ইউজ করব না প্রেজেন্ট পার্টিসিপলকে অ্যাজ এ জিরান্ড হিসাবে কি হবে জিরান্ড সাবজেক্টের জিরান্ড অর্থাৎ সাঁতার একটি ভালো ব্যায়াম ভালো ব্যায়াম কি ভালো ব্যায়াম সাঁতার সাঁতারটা কি একটা সাবজেক্ট তাহলে সেক্ষেত্রে ধরুন কি করলাম আইন যোগ করলাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ধূমপান বাজে অভ্যাস কি হবে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট এবার কি না প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্টে জিরান্ড অর্থাৎ আমি সাঁতার জানি আমি কি জানি কোনটা জানি না সাঁতার জানি তাহলে এটা আই নো সুইমিং সুইমিংটা কি এখানে অবজেক্ট দেখুন এখানে অবজেক্টে আইনজি করে তিনি ধূমপান করেন তাহলে কি হবে হি কন্টিনিউস স্মোকিং এখানে স্মোকিংটা কি হলো তাহলে অবজেক্টে জিরান্ড এরাই করবো কিনা প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাবজেক্টিভের জিরান্ড ওখানে চলন্ত সিগারেটের শেষাংশ পড়ে আছে সিগারেটটা কেমন ছিল কেমন না জ্বলন্ত বার্নিং সিগারেট তো সেক্ষেত্রে বার্নিং সিগারেটটা অ্যাডজেক্টিভ তারপরে আমি বার্নিংটাকে আমি আইএনজি করেছি আমি প্রথম ধূমপানের জায়গা দেখতে পেলাম কী হবে আই স দ্য ফার্স্ট আই স ফার্স্ট দ্য স্মোকিং শেড ঠিক আছে তো এই গেল আমার অ্যাডজেক্টিভের জিরান্ড এবার আমি দেখব সাবজেক্টিভ মুড বলতে যদি আমি হতাম যদি আমি এটা হতাম তাহলে আমি এটা করতাম সেরকম মানে কামনা করি যদি হতাম সেক্ষেত্রে মানে আমি যদি প্রধানমন্ত্রী হতাম দেশের সেবা করতাম তাহলে কী হবে সেখানে দেখুন সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস রিমেইনিং মানে সাবজেক্ট কি আমি আমি পর কী করতে হবে ওয়্যার যুক্ত করতে হবে না আমি যদি প্রধানমন্ত্রী হতাম ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা আই উড সার্ভ মাই কান্ট্রি তুমি যদি মুখ্যমন্ত্রী হতে নিজেকে উৎসর্গ করতে কী হবে ইফ ইউ ওয়্যার দ্য চিফ মিনিস্টার কমা ইউ উড ডেডিকেট yourself for the country or state ঠিক আছে আমি যদি তোমার মতন ছাত্র হতাম তাহলে কী হবে ইফ আই ওয়্যার দ্য স্টুডেন্ট লাইক ইউ ঠিক এবার হতো কি না ইফ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট আমার যদি অনেক টাকা থাকতো কী হবে ইফ আই হ্যাড হিউজ মানি তোমার যদি এরকম বই থাকতো ইফ ইউ হ্যাড এ বুক লাইক দিস আমার যদি পাখির মতো ডানা থাকতো কী হবে ইফ দ্য ম্যান হ্যাড ইফ আচ্ছা সরি ইফ আই হ্যাড দ্য সরি হ্যাড দ্য উইংস ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড তোমার যদি ভালো শিক্ষক থাকতো তুমি ফেল করতে না তাহলে কী হবে ইফ ইউ হ্যাড এ গুড টিচার ইউ উড নট ফেল ঠিক আছে তো এই গেল কি এই গেল হচ্ছে আমার ইফ সাবজেক্ট হ্যাড মানে থাকতো
আর আগে উপরটা কি ছিল যদি হতাম তাহলে যদি হতাম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়্যার আর যদি থাকতো যদি এরকম যদি কিছু থাকে তাহলে সেটা হবে হ্যাড তো বন্ধুরা এই গেল আমার আজকের একটা টিউটোরিয়াল যেখানে আমি আলোচনা করলাম পার্টিসিপল আর সাবজাংটিভ মুড নিয়ে যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী আর্টিকেলে ততক্ষণ যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।